নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাদের। আজকে বিশেষ কিছু কথা বলার জন্য আপনাদের সমীপে এসেছি। তিন দিন বড্ড একা হয়ে যাচ্ছি, আজকের বিষয় হচ্ছে এই একাকিত্ব। বাস্তব জীবনটা আমার সত্যি, এই কথা বলার আগেই বলছি, দিন দিন বড্ড একা হয়ে যাচ্ছি। প্রিয় মানুষগুলো সব একে একে পাড়ি দিচ্ছে না ফেরার দেশে, কথা বলার মানুষের অভাব হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পৃথিবীর ভালো মানুষগুলো যেন কমছে, তা এই একাকিত্ব এই জীবনে আছে। একাকিত্ব যাপন মানে কিন্তু ওভার থিঙ্কিং নয়, এই একাকিত্ব যাপন করতেও জানতে হয়। আমরা বলি, আমাকে ছেড়ে দাও, আমার ভালো লাগছে না, একটু একা থাকতে দাও। এই একা থাকা মানে এটা নয় বসে বসে আকাশ পাতাল চিন্তা করা। এই যে আপনাদের বলছি, আমার পৃথিবীটাও তো ছোট হচ্ছে আস্তে আস্তে। প্রিয়জন যারা ছিল, যারা আমার হৃদাকাঙ্ক্ষী ছিল, যাদের ভালোবাসায় পুষ্ট আমার জীবন, আস্তে আস্তে তারা না ফেরার দেশে, না দেখার দেশে একে একে যাত্রা করছে। পৃথিবীটা আমার কাছে ছোট হয়ে যাচ্ছে, যেন কাছের মানুষগুলো যেন কমছে। কষ্ট হয় যখন ভাবি, খুব কষ্ট হয় যে আমি একা হয়ে পড়ছি। কিন্তু আবার এটাও ভাবি, এই যে শীতের শেষে পাতা ঝরে যায়, তারপর সেখানেই কিশলায় জন্মায়, বর্ষায় আবার চির সবুজ হয়ে ওঠে সব কিছু। তা জীবনের এই শিক্ষাটা থেকেই নিতে হবে, জীবনে কোনো কিছু থেমে যায় না, থেমে যাওয়ার মতো কোনো কিছু নয়। আপনি যে কারণে একাকিত্ব যাপন করছেন, মনে আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছেন, যে কারণেই হোক না কেন, বসে বসে ওভার থিঙ্কিং নয়, মাথায় ওই পুরনো কল্পনাগুলো, কষ্টের স্মৃতিগুলোকে রোমন্থন নয়। উঠুন, একা নয়, সবাইকে নিয়ে কোলাহলের মাঝখানে গিয়ে দাঁড়ান আকাশের নিচে, দেখুন মন হালকা হবে, সত্যের মুখোমুখি হতে হয়, স্নাত হন সত্যের। সময় এগিয়ে চলেছে, আপনি এগিয়ে চলেছেন মৃত্যুর অভিমুখে। কি যা যা হারিয়েছেন তার জন্য কাঁদবেন না, যা গেছে তা যাক, সম্মুখ মানে আগামী দিনগুলোর পথে এগিয়ে এগোতে থাকুন। পাতা ঝরে যায়, আবার কিশলায় জন্মায়, দুঃখ শোক অভিভূত করে আমাদেরকে, আবার সেই মনেই আনন্দের প্লাবন আসে। আপনি যত এই দুঃখ দুঃখ ভাবগুলোকে নিয়ে থাকবেন, তত আনন্দ থেকে দূরে থাকবেন। জীবন আনন্দময় করে রাখতে হয়, ঈশ্বর খুশি হন। আমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বরের সত্তা আছে, অনুচৈতন্য রূপে তিনি বিরাজমান। আপনি কষ্ট পাচ্ছেন, তিনিও কষ্ট পাচ্ছেন, তাকে কষ্ট দেবেন না। জীবনে যত দুঃখ আছে, যত জ্বালা আছে, সব কিছু ছিল, আছে, থাকবে, কোনো কিছুর জন্য জীবনকে থামিয়ে দেবেন না, একটা জায়গায় বসে পড়বেন না। উঠুন, নতুন করে শুরু হোক জয় যাত্রা, জীবন শেষ নয়, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, কেউ কারণ নয়, এই বাস্তব সত্যটা একবার ঝালিয়ে দিন। ভালো থাকুন, প্রত্যেকে সমস্যা থাকবে জীবনে, তার সঙ্গে সমাধান থাকবে। চলতে চলতে ক্লান্ত হয়ে কখনো বসে পড়বো বটে, কিন্তু সেখানে নিদ্রা যাব না, আবার উঠে দাঁড়াবো, আবার যাত্রা শুরু, তবেই তো হবে জয়। আমরা চলি সম্মুখ মানে কে আমাদের বাঁধবে। ভালো থাকুন।